Hello guys, good morning. Welcome back to my channel, Sabri's Vlog. I'm ready to know something. So, today we are welcome. Today is Sunday. Sunday means chuti bazar. Chuti bazar means jomi khawa da. So, chalo. So, my dada bhai aaj bari ta ache. So, I am here. Khojke baba jacchi ekটু bazare dike. So, chalo shonge thako. Kiki kori kini kothay kothay jai. Sobre tomader dekhabo. So, vlog ta dekhte thako. Asha korchi bhalo lagbe. Thik ache. Chalo shonge thako. দেখো তুমি এদিকে একবার হাই বলো বাবা হাই বলো এই হচ্ছে কালীপূজার প্যান্ডেল জাস্ট দিলো এটা আর দেখতে পে মামা কই যেটা খায় না সেটা নেই নিয়ে নাও খড়ো নিয়ে নাও হচ্ছে এখন নেই অনেক বাজারে কত হাতে আমার পুজো ফুল কত দিয়ে চলো ওকে না চলো ওটা নিতে হবে না ও হাতে নিয়েছিল আমি নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি দেখো বাজার কমপ্লিট হয়ে গেছে বাজার কমপ্লিট করে এবার বাড়ির দিকে যাচ্ছি এই যে দিকে একটা ঠাকুর উঠেছে আমাদের মানে ঠাকুর ওঠে এখানে কালী ঠাকুর পুজো হয় আর এই হচ্ছে আমাদের শীতলাতলা তো এবার বাড়ির দিকে হাঁটা মেরেছি আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো বাড়ি চলে এসছি বাড়ি এসে একটু জল খাওয়াচ্ছে আর এই যে তোমার দাদা ভাই
তো চলো বাড়ি চলে এসেছি, এবার কি কি আনলাম তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? একটু বসি, জল টল খাই, তারপরে ঠিক আছে। বাবা আবার যাব। এই যে দেখতেই পাচ্ছ বাজার থেকে এই সবগুলো নিয়ে এসেছি, পেঁয়াজ অল্প আছে তাই পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম, হলুদ নিলাম, আর এতে আছে একটু পরোটা, ওখানে চাল, এখানে মাংস, এখানে আছে করলা, ধনে পাতা, আদা অল্প আছে বলে আদা নিয়েছি, ও রসুন আছে নিইনি, আর ওখানে পালং শাক, আর এখানে নিয়েছি একটা মূলো, কারণ মূলো আমাদের কেউ খায় না সেই জন্য একটাই নিয়েছি। আর এই যে এখানে ফুল, আর এই যে এখানে বাতাসা ফুল, আর এই ওর সন্দেশ, আর ও সব গোপালের খাবার, ওই ঠাকুরের খাবার, ঠিক আছে? তো চলো এই বাজারই করেছি, তো চলো এবারে রান্না বান্না কাটাকুটি করি, এখন টিফিন করব, এখন টাইম হচ্ছে 11:20 হয়ে গেছে, রান্না বান্না বসাবো, তো চলো সঙ্গে থাকো, ঠিক আছে? দেখো তোমাদের দুপুরের মেনুটা একবার দেখিয়ে দিই, আজকে দুপুরে মেনুতে আছে পালং শাকের ডালনা, মাংস কষা, আর ওই যে কালো কালো ঘন্টা দেখছো তলায় ধরে গেছিলো একটু তলায়, ওই তলার ধরাটা আমার কিন্তু খুব ভালো লাগে তাই নিয়ে নিয়েছি। তো চলো ভাত, মাংস কষা, আর তো চলো একটু বাইরের দিকে যাই, সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের সাথে তখন কথা বলতে আসতে পারিনি। আর এখানে দেখো বিকালবেলা হয়ে গেছে, দেখো জামাকাপড়গুলো এই কাজলাম বিকালবেলায়, আমি দুপুরবেলা কোনো কাজ ছাড়িনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো রান্না করতে করতে, তোমাদেরকে দেখিয়ে খাওয়া দাওয়া করে আর শরীরটা ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। তো এখন এই কাঠগুলো তুলে ওইখানটায় রেখে দেবো, ঠিক আছে? কারণ আমাদের তো কাঠের জলে ভাত হয়, এই কাঠগুলো তুলবো, তুলে সেইখানটায় রেখে দেবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, গাড়িগুলো তুলে নিই, তুলে তারপর তোমাদেরকে আবার পরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? সঙ্গে থাকো। না বললে আমি পুতুল ডেকে নিয়ে আসবো, না বললে পুতুল ডেকে নিয়ে আসবো, না বললে পুতুল ডেকে নিয়ে আসবো। তো এই যে এদেরকে নিয়ে এখন বসে আছি, আজকে আমার সোনা বাবার পড়া ছুটি, পড়া ছুটি, তো আজকে সানডে, তো পড়া ছুটি, এই যে এখন খেলু খেলু হচ্ছে দু ভাইয়ে, দেখতে পাচ্ছো? তো চলো সঙ্গে রাখো। আচ্ছা একটা দাও ভাইকে, একটা দাও, ও ফেলবে না, আমি আবার এনে দেবো, দাও একটা ভাইকে দাও, ভাই হয়তো দাও একটা, তুইও প্যাঞ্চা দিচ্ছে দিচ্ছে দে, আমাকে দে আমাকে দে আমাকে দে আমাকে একটা দে, ছোটো থেকে দে, আমি আবার দিয়ে দেবো তোকে, দে, আমি দিতে বলেছি, আমি আবার আনতে পারবো এক্ষুনি কাকাইকে, দে, ছোটো ছোটো দেখে একটা দিয়ে দে, দিয়ে দে আমি এক্ষুনি আবার নিয়ে নেবো, দিয়ে দে ওকে, দিয়ে দে আমি এক্ষুনি নিয়ে নেবো, দিয়ে দে, কোথায় রেখেছিস বের কর, ও দেবে না আর ও ছাড়বে না, ঠিক আছে? তোমার সাথে বড় কথা বলছি, ঠিক আছে? এক্ষুনি আলে এক্ষুনি ঝগড়া লেগে যাবে, এই এই ছোটকাটে ওকে এক্ষুনি মেরে এক্ষুনি শুইয়ে দেবে। দেখতেই পেলে তখন আমি হচ্ছে কিনা যে গেলাম, মানে ওইখানে বাইরে কাটপাট তুলে এসে, আর এই তো দেখতেই পেলে ছেলেগুলো এত বিরক্ত করছে, তো একজন ওদের দুজনকে বেলুম ভাগাভাগি করে দিয়ে পাঠালাম, তোরা বাইরে গেল, তোমাদের দাদাভাই গেছে, এখন বললাম যে তোমাদেরকে কার্তিক পুজোয় কার্তিক পুজোয় না কার্তিক ফেলতে গেছে, তো ওর একটা বন্ধুর বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, তো তাদেরকে তারই কার্তিক ফেলতে গেছে, এবছর অনেক কার্তিক পুজোর নেমন্তন্ন, অনেকগুলোই নেমন্তন্ন পড়েছে, আপাতত এখন চারটে পড়ে গেছে নেমন্তন্ন, তারপরে জানি না এবারে কতগুলো হবে, 4টে অলরেডি হয়ে গেছে, কোথায় কোথায় যাবো তার ঠিক নেই, আর যাবো তো অবশ্যই। তো তোমরা সঙ্গে থাকবে, ব্লগ দেখতেই পাবে, ব্লগ শেয়ার করবো কার্তিক পুজোর, তো চলো এখন সঙ্গে থাকবো, এখন একটু বসে আমার যাই, দেখো বাড়িতে যাই গিয়ে একটু গল্প টল্প করি, তারপর তোমার সাথে আসি পরে কথা বলতে, ঠিক আছে? চলো সঙ্গে থাকবো।
হ্যালো গাইস, তো আরেকটা জিনিস দেখতে এলাম আমরা এখানে। কই ওই দেখো ওখানে, মানে দেখতে পাচ্ছ কি জানি না, দাঁড়াও টর্চ মারছে, কই মারো, ওই ওই দেখো, ওই দেখো মৌমাছির চাক দেখেছো? ওইটাকে আজকে রাত্রিরে ভাঙা হবে, কালো মৌমাছি, বাবারে। আর আমরা এটা এখন দেখতে এসেছি, মানে রাত্রিবেলা যখন ভাঙাবো তখনও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আমার দিদি হচ্ছে কিনা ওখানে টর্চ মেরে দাঁড়িয়ে আছে, এখন তোমাদেরকে দেখাবে বলে। ওই দেখো, জুম করে দেখাই, এই দেখো এইটা, যখন ভাঙাবে তখনও দেখানো হবে, ঠিক আছে? আমি দেখিয়ে দৌড়াবো, তো চলো সঙ্গে থাকো।